ফের ইডির নিশানায় আরও এক বিধায়ক। বুধবারের সকাল সকাল রায়গঞ্জের বিধায়ক ও পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীর বাড়িতে হানা দিল ইডির একটি দল। আরও একটি সূত্রের দাবি, শুধু ইডি নয়, আয়কর বিভাগের আধিকারিকরাও তল্লাশি চালাচ্ছেন বিধায়কের বাড়িতে। একসঙ্গে কৃষ্ণ কল্যাণীর বাড়ি, রয়্যাল এনফিল্ড শোরুম, বিধায়কের কার্যালয়, কল্যাণী সলভেন্ট, বাজারসহ সমস্ত প্রতিষ্ঠানে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের একাধিক দল। তৃণমূল ঘনিষ্ঠ বিধায়কের বাড়িতে ইডি ও আয়করের যৌথ হানায় ফের রাজ্য রাজনীতিতে সরগোল। জানা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীসহ ইডি ও আয়কর দপ্তরের আধিকারিকেরা বুধবার সকাল সকালই বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ঢুকে পড়ে। গোটা বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, বাড়ির ভেতরেই রয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি। অনুমান, তাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি আধিকারিকরা। বিধায়কের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছে। একসঙ্গে তার তিনটি ঠিকানায় চলছে তল্লাশি অভিযান। ইডি ও আয়কর দুই দপ্তরের আধিকারিকরাই তল্লাশি চালাচ্ছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে। তৃণমূল কংগ্রেসের 18 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী জানিয়েছেন, এদিন সকালে আচমকাই বিধায়কের বাড়িতে ইডি আধিকারিকেরা ঢুকে পড়ে। বাড়ি থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করছে কেন্দ্রীয় সংস্থা বলে অভিযোগ কৃষ্ণ কল্যাণীর ভাইয়ের। বিধায়কের বাড়িতে ইডির হানার খবর পেয়ে বিধায়কের কার্যালয়ের সামনে বিধায়কের অনুগামীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, বিজেপি চক্রান্ত করে ইডি সিবিআইকে ব্যবহার করছে। উল্লেখ্য, 21-এর ভোটে বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে জেতেন কৃষ্ণ কল্যাণী। পরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের কথা ঘোষণা করেন, কিন্তু সরকারিভাবে দল যোগদানের কোনো ঘোষণা না হলেও তৃণমূলের কর্মসূচিতেই দেখা মেলে তার। সম্প্রতি তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতেই দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। এর আগে বিরোধী দলনেতার বিরুদ্ধে বিধায়ক কৃষ্ণ কল্যাণী অভিযোগ করেছিলেন যে শুভেন্দু অধিকারী তার বাড়িতে আয়কর দপ্তরের হানার হুমকি দেন। এদিনের এই অভিযানের বিষয়ে আগে থেকে কোনো খবরই পাননি বিধায়ক। এ বিষয়ে কৃষ্ণ কল্যাণীর আত্মসহায়ক বলেন, আচমকাই নেতার বাড়িতে পৌঁছয় একদল গোয়েন্দা। প্রথমে তারা বুঝতে পারেনি আয়কর দপ্তরের আধিকারিকরা, নাকি অন্য কোনো তদন্তকারী সংস্থার কর্তারা এসেছেন। পরবর্তীতে প্রত্যেকের মোবাইল নিয়ে নেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। এরপর বিধায়কের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের তল্লাশি শুরু হয়। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।